রিভাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি যৌনতা এবং জিনাবাধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে, নিরাপদ যৌনতা বিয়ে। আস্তিক হোক কিংবা নাস্তিক, বিয়ের বাইরে যে নিরাপদ যৌনতা বলে কিছুই নেই এ কথা আপনাকে স্বীকার করতেই হবে। যার সাথে শুনছেন সে যদি আপনার স্বামী বা স্ত্রী না হন, তাহলে ইচ্ছাকৃতভাবে কিংবা দুর্ঘটনাবশত যাই ঘটুক না কেন, আপনাকে পুরোপুরিভাবে নির্ভর করতে হবে তার করুণার উপর। নতুন কোনো জীবনের কথা বলুন, মারাত্মক যৌনবাহিত অসুখের কথা বলুন, কিংবা শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের কথা বলুন, আক্ষরিকভাবেই এটা জীবন মৃত্যুর প্রশ্ন। এমন সময় ছিল যখন এগুলো ছিল কমন সেন্সের বিষয়, সবাই জানতো এবং মানত। কিন্তু আজ এ কথা বললে আপনি হয়ে যাবেন ধর্মীয় মৌলবাদী, যে মানবাধিকার এবং যৌন স্বাধীনতা বোঝে না। এই কথাটা বোঝা কি এতই কঠিন? মানুষ আসলে কতটা অন্ধ হতে পারে? মুসলিম হিসেবে আমরা জিনাহ থেকে বিরত থাকি, কারণ এটা আল্লাহর আদেশ। তবে একই সাথে চারপাশের এই এলোমেলোগুলো বাস্তবতা থেকেও এই সত্যের উপকারিতা এবং এর পেছনের প্রজ্ঞাকে আমরা চিনতে পারি। যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে এর পরবর্তীতে আসা সকল অডিও বুকের নোটিফিকেশন আপনি সাথে সাথেই পেয়ে যেতে পারেন। এবং লাইক এবং কমেন্ট করে আমাদেরকে অনুপ্রেরণা জাগাতে ভুলবেন না।